দেখুন, আমরা ইউটিউবে আসি ইউটিউব থেকে আর্ন করার জন্য। ইউটিউবে আমাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ স্বপ্ন থাকে, আমার চ্যানেলটা অনেক বেশি ভিউজ হবে, আমার চ্যানেলটা অনেক বেশি বড় হবে, ইউনিক হবে। কিন্তু আমরা যখন ইউটিউবে আসি, আসার পরে যে কোনো একটা কন্টেন্ট নিয়ে কাজ করা শুরু করি, সেই কোনোটা ইউনিক হয় না, সেই কোনোটা মানুষ অত বেশি দেখতে চায় না, দেন দিন দিন যে সমস্যাগুলো আমাদের বেশি হয় সেটা হচ্ছে আমরা ডিপ্রেশনে পড়ে যাই, ভিউজ সাবস্ক্রাইবার একেবারেই থাকে না। আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা নতুন ইউটিউবে আসবেন বা নতুন কন্টেন্ট নিয়ে কাজ করতে আগ্রহী, তাদের জন্য তিনটা চ্যানেলের আইডিয়া দেব, যে তিনটা চ্যানেল খুবই ইউনিক এবং অনেক বেশি ভিউজ হয়। আপনি জিরো ডে থেকে অনেক বেশি ভিউজ পাবেন, অনেক সাবস্ক্রাইবার পাবেন এবং এই চ্যানেলগুলোর আর্নিংও অনেক বেশি। প্রথমত শুরুতে অনুরোধ রইল, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তিনটে চ্যানেলের মধ্যে প্রথমত হচ্ছে আপনাদেরকে অবশ্যই অনুরোধ থাকবে যে ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করেন না কেন, অবশ্যই একটা নিশ নিয়ে কন্টিনিউ কাজ করে যেতে হবে এবং একটু সময় বেশি দিতে হবে। কেন বললাম এই কথা, কারণ হচ্ছে শুরুর দিকে চ্যানেলে ভিউজ সাবস্ক্রাইবার খুব কম আসে। কিন্তু আমি যে তিনটা ক্যাটাগরির কথা বলবো, যে তিনটা ইউনিক কন্টেন্টের কথা বলবো, সেই তিনটা ইউনিক কন্টেন্ট কিন্তু কাজ করলে জিরো ডে থেকে ভিউজ অনেক বেশি ভালো আসে। একটা আমার হচ্ছে লাভ স্টোরি। লাভ স্টোরি যদি আপনি বলতে পারেন বা শেয়ার করতে পারেন বা সেটা টেক্সট আকারেও একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে শেয়ার করেন, সেগুলোতে অনেক বেশি ভিউজ আসে। কারণ আমরা যারা ইউটিউবিং বেশি স্ক্রল করি, তাদের হচ্ছে বেশিরভাগ বয়স দেখা যায় যে 15 থেকে 25 বছর, তারা বেশিরভাগ স্ক্রলিং করে এবং সেই টিনেজ বয়সে দেখা যায় এই যে লাভের যে সম্পর্কটা সেটা কিন্তু অনেক বেশি ছড়াছড়ি থাকে, অনেক বেশি ইমোশনাল থাকে। আপনি ইমোশনাল লাভ স্টোরি, স্যাড স্টোরি যেটাই তৈরি করেন না কেন, আপনার চ্যানেলে সেই বিষয়গুলো অনেক বেশি চলবে এবং অনেক বেশি ভিউজ পাওয়া যাবে। দ্বিতীয় যে কন্টেন্ট সেটা হচ্ছে কার্টুন ভিডিও। সেটা খুবই ইউনিক এবং অনেক কম মানুষ এই কার্টুন ভিডিও তৈরি করে, কারণ কার্টুন ভিডিও তৈরি করতে অনেক বেশি কষ্ট হয়। এক হচ্ছে প্রত্যেকটা ডিজাইনকে একসাথে যোগ করতে হয় এবং একটা ভয়েস ওভার দিতে হয়, দিয়ে পরে ভিডিওটা তৈরি করতে একটু সময় লাগে। কিন্তু কার্টুন ভিডিওর আর্নিংটা অনেক বেশি হয়ে থাকে এবং এই কার্টুন ভিডিওগুলো খুব দ্রুত ভিউজ পায়, ভাইরাল হয়ে যায়। আপনি যদি ইউটিউবে স্ক্রল করেন বা সার্চ করেন কার্টুন ভিডিও বাংলা বা হিন্দি, দেখবেন হাজার হাজার চ্যানেল রয়েছে এবং প্রত্যেকটা চ্যানেলের ভিউজ অনেক বেশি। তৃতীয় হচ্ছে মোটিভেশনাল ভিডিও। আমরা প্রত্যেকে কিন্তু মোটিভেশনাল কথা শুনতে অনেক বেশি ভালো লাগে। আমাদের যখন মন খারাপ থাকে বা অনেক সময় দেখা যায় কোনো বিষয়ে যখন আমরা অনেক বেশি ধৈর্য হারিয়ে ফেলি, তখন কিন্তু মোটিভেশন ভিডিওগুলো দেখলে সেই ধৈর্যটা আবার ফিরে আসে, আবার হার্ডওয়ার্ক করার চেষ্টা আমরা করে থাকি। সো যারা হচ্ছে মোটিভেশনের ভিডিও নিয়ে কাজ করে, বিশেষ করে ইন্ডিয়াতে বেশ কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা হচ্ছে মোটিভেশনের পিস দেয়, মোটিভেশনের কাজ করে, মোটিভেশনের ভিডিও তৈরি করে, তাদের কিন্তু হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে, সাবস্ক্রাইবার রয়েছে। সো এই যে তিনটা কন্টেন্টের কথা বললাম, সেই তিনটা কন্টেন্ট যদি আপনি কন্টিনিউ শুরু করেন তাহলে জিরো ডেজ থেকে ভালো ভিউজ পাবেন, দ্রুত এগুলা ভিউজ সাবস্ক্রাইবার আসে, দ্রুত এখান থেকে মনিটাইজেশন পাবেন এবং আর্নিংটাও অনেক বেশি হয়ে থাকে। আপনারা সকলকে সবার জন্য অনুরোধ রইল, অবশ্যই যারা নতুন আসবেন তাদের এই তিনটা কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে কাজ করতে পারেন, আশা করি যে ভবিষ্যতে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ধন্যবাদ সকলকে, তাহলে ভালো থাকবেন, আমার সুস্থ থাকবেন।